নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদিপুর গ্রামের রজ্জব হাজীবাড়িতে হাজি বাড়িতে মেম্বারের নেতৃত্বে সন্ত্রাস কর্তৃক বাউন্ডারি ওয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রবাসী মোহাম্মদ শাহাবুদ্দিন এর স্ত্রী মমতাজ বেগম জানান বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে পাঁচ নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন তার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার করলে মেম্বারের নেতৃত্বে আব্দুল মতিন সহ সন্ত্রাসী দল তাদেরকে ঘরের ভিতরে জিম্মি করে দরজায় তালা লাগিয়ে আজ সকাল এগারোটায় বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে পুলিশ উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় অভিযুক্ত মেম্বার আনোয়ার হোসেন চাদার বিষয়টি অস্বীকার করেন প্রবাসীর বাউন্ডারি ওয়াল সমাজবাসী ভেঙে ফেলেছে বলে দাবি করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে